আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাস্থেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জন, কনসালটেন্ট মেডিকেল ডিরেক্টর, রিলুমিন্স লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। গত ভিডিওতে আমি পিআরপি সম্পর্কে বলেছিলাম, আজকে আপনাদেরকে পুরুষের মোস্ট কমন যৌন দুর্বলতা, প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সম্পর্কে বলবো। যারা ইন্টারকোর্স করতে গেলে বা সেক্সের সময় তাদের 3 মিনিটের কম সময়ের আগে বীর্যপাত হয় তাদের প্রিমেচুর ইজাকুলেশন বলা হয়। প্রিমেচুর ইজাকুলেশনের কিছু কারণ আছে, এর মধ্যে মেডিকেল কিছু কজ। মেডিকেল কজের মধ্যে তাদেরকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের আছে, দীর্ঘদিন যাবৎ তাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নেই, অথবা যাদের উচ্চ রক্তচাপ কিংবা হাইপার টেনশন আছে, যাদের কোলেস্টেরল হাই, কোলেস্টেরল, কিছু হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে, প্রোস্টেটে ইনফেকশন যাদের আছে, তাদের এই প্রবলেমগুলো বেশি হতে পারে। এছাড়াও কিছু বায়োলজিক্যাল কিছু কজ আছে কিংবা সাইকোলজিক্যাল, অ্যাংজাইটি যাদের আছে, স্ট্রেসফুল কন্ডিশন, যারা খুব ফ্রাস্ট্রেটেড আছেন, অথবা সেক্সুয়াল অ্যাবিউজ, অর্থাৎ যারা দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন, তাদের এই প্রিমেচুর ইজাকুলেশনটা বেশি হয়। তো আমরা কীভাবে ডায়াগনোসিস করবো প্রিমেচুর ইজাকুলেশনটা? প্রিমেচুর ইজাকুলেশন ডায়াগনোসিস অ্যাকচুয়ালি আমরা ডিজিজকে এক্সক্লুড করব, যেমন কিছু হরমোনাল কিছু টেস্ট আছে, আমরা যাদের থাইরয়েডে কোনো প্রবলেম আছে কি না আমরা সেটা দেখব, কিংবা তার টেস্টিকুলার হরমোনে কোনো প্রবলেম মানে আছে কি না সেটা আমরা দেখব। এছাড়া হচ্ছে প্যানাল ভেসেলগুলো আমরা দেখার জন্য ডুপ্লেক্স স্টাডি করব, ডক্টর স্টাডি করে আমরা এক্সক্লুড করব। এরপর আমরা ট্রিটমেন্টে আসি, কী চিকিৎসা দেব। প্রিমেচুর ইজাকুলেশন যেটা মোস্ট কমন এবং ইফিসিয়েন্ট ট্রিটমেন্ট সারা বিশ্বে যেটা চলে আসে সেটা হচ্ছে পিশট থেরাপি, এবং কম্বিনেশন এর সাথে পিশট থেরাপির সাথে শকওয়েভ থেরাপি দেওয়া হয়। পিশট থেরাপিটা কী জিনিস? পিশট থেরাপি হচ্ছে আমি যার এই প্রবলেমটা আছে তার কাছ থেকে আমরা, বা যে পেশেন্ট কিংবা ক্লায়েন্ট, তার শরীর থেকে আমরা 30-40 ml ব্লাড ড্র করব। সেই ব্লাডটা সেন্ট্রিফিউজ করে সেরাম তৈরি করা হয়, যে সেরামে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে। সেই সেরামটা আমরা টপিক্যাল বা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে নির্দিষ্ট পয়েন্টে ইনজেক্ট করা হয়। সাধারণত যাদের মাইল্ড প্রবলেম আছে 2-3টা সেশন দিলেই হয়। আমরা সাধারণত 14-21 দিনের পরপর একটা সেশন করে থাকি। এছাড়া শকওয়েভ থেরাপি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রোস্টিমুলেশন, মানে পেলভিক ফ্লোরের যে পেরিনিয়াল মাসেলগুলোকে স্টিমুলেশন দেওয়া হচ্ছে। এছাড়া এর সাথে যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়, অর্থাৎ পেরিনিয়াল এক্সারসাইজ, সাথে প্রপার নিউট্রিশনাল সাপোর্ট, যাদের দেখা যাচ্ছে যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে, যেমন কপার, জিঙ্ক কিংবা ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এদের এই ঘাটতিগুলো পূরণ করা হয়। তো এই প্রপার নিউট্রিশন, এক্সারসাইজ, সাথে কিছু মেডিকেশন, কিছু সাপ্লিমেন্ট যদি কম্বিনেশন দেওয়া হয় সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো হয়। আমাদের আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা করে তাহলে আপনারা যে কোনো সময় আমাদের সেন্টার চলে আসতে পারেন। আমাদের সেন্টার প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।